ভিউয়ার, মাসুদ টিকটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অত্যন্ত খুবই অত্যন্ত, যেহেতু আমরা সচরাচর এখন সবখানেই মাইক্রোটিক রাউটার ইউজ করি। আমরা বিভিন্ন ISP এবং বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস, যে কোনো জায়গায় এখন মাইক্রোটিকের চাহিদাটা অনেক বেশি। তো সেহেতু মাইক্রোটিক আমরা ইউজ করি। তা গত বছরে দেখা গেছে আমাদের মাইক্রোটিকে অনেক হ্যাকিংয়ের শিকার হয়েছে। তো ভিউয়ার, আজকে আমি আপনাদের সামনে মূলত এই মাইক্রোটিকের কিছু সিকিউরিটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের যে রাউটারগুলো ইউজ করেন সেইখানে অবশ্যই সিকিউরিটিগুলো মেনটেন করলে দেখা গেছে যে আমরা এই পৃথিবীতে সম্পূর্ণ সেফ না। দেখা গেছে কিছুটা আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারবো, বেশি অংশ আমরা যদি প্রোটেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক দিক থেকে, দেখা গেছে যে আমার একটা ISP আছে, আমি ওইখানে আমার অনেক ইউজার আছে, আমার সিস্টেমটা লস হইতে পারে, আমার বিজনেস লস, অনেক বড় ক্ষতি হইতে পারে। এবং দেখা গেছে যে এই হ্যাকিংয়ের মাধ্যমে আমাদের অনেক প্রতিষ্ঠানের ডেটাগুলো চুরি হয়ে যেতে পারে, এর মাধ্যমে আমরা যে ক্ষতিগুলো হবে সেই ক্ষতিগুলো আমরা পোষাইতে পারবো না। তারপরে আমরা যদি পূর্ব সতর্কতা অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের ফলাফলটা বেশি হবে। তবে ওর অনেকেই অনেক এক্সপার্ট আছেন, তা অবশ্যই কিছু মনে করবেন না, আমি একটা টিউটোরিয়াল সিকিউরিটি নিয়ে আপনাদের সামনে দেখাইতে যাচ্ছি। হয়তোবা যারা নতুন কিংবা যারা এখনো পর্যন্ত সিকিউরিটি নিয়ে এত ভাবেন না, তারা দেখলে অনেক উপকৃত হবেন। দেখা গেছে আমরা পাবলিক IP ইউজ করার কারণে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে হ্যাকিংয়ের আক্রমণটা আসে। তবে ওর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। তা আমি এর জন্য প্রথমে কয়েকটা স্টেপ আমি পার করব। তো প্রথম স্টেপটা আমি কনফিগার, বেসিক যে কনফিগারেশনটা রয়েছে আমার রাউটারে, সেই বেসিক কনফিগারেশনটা আমি আপনাদের পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি, এবং যারা দেখেন না সেখান থেকে দেখে শিখে নেবেন, এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তবে ওর চলে যাই, প্রথম আমি আমার মাইক্রোটিকে লগ ইন করবো। তো অনেকে অভিজ্ঞ রয়েছেন, তাদের যা সবাই জানেন যে আমরা যখন মাইক্রোটিকে লগ ইন করি আমরা উইনবক্স একটা সফটওয়্যার, এই এই উইনবক্সের মাধ্যমে লগ ইন করে থাকি। এই উইনবক্সটা আপনারা মাইক্রোটিক.com এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সময়। তবে ওর যাওয়ার আগে আমি বলে নেই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তবে ওর এই আমার উইনবক্স ডাউনলোড করা রয়েছে, এবং আমার রাউটারের বেসিক কনফিগারেশনটা আমি করে রেখেছি, যেহেতু ভিডিওটা একটু লং হবে। তবে ওর উইনবক্সের মাধ্যমে দেখেন প্রথম যে সিকিউরিটির স্টেপটা রয়েছে, আমরা অনেকে এই আপনার লগ ইন করার সময় ম্যাক দিয়ে লগ ইন করি, দেখা গেছে যে আমাদের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকে। তা এই এইভাবে যদি আমি এখন লগ ইন করি, দেখেন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই আমি এখানে লগ ইন করবো। তো ভিউয়ার, যারা মাইক্রোটিক ইউজ করেন, আমি সবার প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা আগে আপনাদের যে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকবে সেটা আমার আপনার হ্যাকার, তো ওনারা তো অনেক এক্সপার্ট, এবং আমার আপনার সবারই জানা থাকে যে লগ ইন পাসওয়ার্ডটা, ইউজার নেমটা অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডটা বিলং থাকে। এবং এই দুইটা আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে আমি ডিজেবল করব, এবং আমি আমার মতো করে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে মাইক্রোটিকে লগ ইন করবো। তো এর জন্য প্রথমে আমি লগ ইন করার ম্যাক দিয়ে লগ ইন করছি, দেখেন লগ ইন করার পর এইখান থেকে আমাকে প্রথমে যেতে হবে সিস্টেম, সিস্টেম থেকে
ইউজারে যেতে হবে। ইউজারে দেখেন যে অ্যাডমিন নামে একটা ইউজার রয়েছে, তো আমি নতুন করে আমি ইউজার ক্রিয়েট করব। দেখেন এখানে আমি পারমিশনটা ফুল দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই কমপ্লেক্স ইউজ করবেন সব সময়। আর সবাই মনে রাখবেন যে পাসওয়ার্ড কিন্তু মাইক্রোটিকের পাসওয়ার্ড রিকভারি করা যায় না, এর জন্য অবশ্যই খুবই সতর্কভাবে পাসওয়ার্ডটা দিবেন। অ্যাপ্লাই, ওকে, আমি আর একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। পারমিশন ফুল, অবশ্যই সবাই আপনারা এই কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন। এবং দেখা গেছে যে আমাদের আইএসপি কোম্পানি যদি থাকে, সেইখানে আমরা যারা অ্যাডমিন লেভেলে থাকি, আমরা আমাদের বাদে অনেকেই আছে যারা অবশ্য মনিটরিং করতে পারে, তাদের জন্য আমরা একটা অ্যাক্সেস দিয়ে রাখতে পারি। শুধু তারা মাত্র দেখতে পারবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তার জন্য আমি আর একটা ইউজার করে নিচ্ছি, যেমন ইউজার ওয়ান, ওনাকে শুধু রিড পারমিশনটা আমি দিব, উনি শুধু দেখতে পারবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তো ভিউয়ার, এইটা হচ্ছে আমার প্রথম ধাপ। তারপরে আমি আমার যে অ্যাডমিন অ্যাডমিন এ রয়েছে, এইটা থেকে আমি লগ আউট হয়ে যাব। এবং দেখেন এইখান থেকে আমি ইনবক্সের মাধ্যমে এখন আমার যে ইউজার নেমটা দিয়েছি, সেই ইউজারের নামের আন্ডারে আমি লগ ইন করে চেক করছি, যেহেতু এটা ভুল হলে আর আমি ঢুকতে পারবো না। তারপরে আমি অ্যাডমিনটা ডিজেবল করব। আর আমি আমার ইউজার ক্রিয়েটকৃত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারছি। এখন আমি এই আমার প্রথম কাজ হবে এই অ্যাডমিনটাকে আমি ডিজেবল করে দিব, মানে অ্যাডমিন দিয়ে যে কেউ লগ ইন না করতে পারে, এটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তবে আর পরবর্তী স্টেপটা হচ্ছে, যখন আমি ইউজার এর মাধ্যমে যখন করলাম, তারপরে আমি এই ইউজারকে দিয়ে দেব যে এই ইউজার একটা আইপির মাধ্যমে অ্যালাও আইপি অ্যাড্রেস। যদি আমি এখানে দেখেন, আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিই যে এই আইপির বাইরে কেউ লগ ইন করতে পারবে না। যেমন আমি একটা আইপি দিয়ে দিচ্ছি, দেখেন ভিউয়ার এটা, এখন যদি আমি লগ ইন করতে যাই আইপি, দেখেন আমি লগ ইন করতে পারছি। আমি যখন আমার আইপিটা আমি তুলে দিব, দেখেন আমার আইপি 10 এবং আমি 10 দিয়ে ঢুকতে পারছি। আমি যখন আইপিটা তুলে দেব, দেখি আমরা আইপিটা তুলে দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা। দেখেন ভিউয়ার এখন কিন্তু আমরা কোনোভাবে লগ ইন করতে পারছি না, আমাকে লগ ইন করতে দিবে না, যেহেতু আমি আইপিটাকে অ্যালাউ করে দিয়েছি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই আইপির মাধ্যমে লগ ইন করতে হবে। তো আমি আইপিটা আবার বসিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে আপনারা যারা যারা অ্যালাউ দিবেন তাদের আইপিটা বসাই দিতে পারবেন। এখন আমি দেখি লগ ইন করি, দেখেন এখন কিন্তু আমি লগ ইন করতে পেরেছি। তো আমার প্রথম স্টেপটা আমি শেষ। তো ভিউয়ার আমার দ্বিতীয় স্টেপটা হচ্ছে, আমি আমার কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো বন্ধ করে দিচ্ছি। যেমন আই সার্ভিসটা বন্ধ করার জন্য আমাকে আইপিতে যেতে হবে। আইপি থেকে দেখেন সার্ভিসেস, সার্ভিসেস থেকে আমি
এইখানে আমি এই বাকি যেগুলো আছে এই পোর্টগুলা এই পোর্টগুলা দিয়ে যাতে কেউ আমার রাউটারে লগ ইন করতে না পারে সেক্ষেত্রে এগুলাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবং দেখেন WWW যে পোর্টটা রয়েছে এই পোর্টটা মানে আমরা যদি ওয়েবে লগ ইন করতে চাই সেক্ষেত্রে ডিফল্ট পোর্ট থাকে, আমরা ওয়েবে কেউ লগ ইন করতে পারবে না সেটা বন্ধ করে দিলে। এখন যদি আমরা চাই যে না আমরা ওয়েবে লগ ইন করব, দেখেন দেখেন আমরা কিন্তু এখন ওয়েবে লগ ইন করতে পারবো না। যদি আমরা এটাকে ইনেবল করে দিই তাহলে আমরা রাউটারে লগ ইন করতে পারবো। তা এই পোর্টটাও কি আমরা চেঞ্জ করে দিতে পারি যদি আমরা চাই যে না এই পোর্টটা আমরা 85, যেহেতু এই পোর্টটা সবারই জানা। এখন আমি যদি এই অবশ্যই আমি এটা দিয়ে লগ ইন করতে পারবো না, আমি যখন পোর্টটাকে দিয়ে দিব দেখেন তখন কিন্তু আমাকে লগ ইন করার পারমিশন দিচ্ছে। তো ভিউয়ার আমি উইনবক্স তারপরে হচ্ছে আমার যে উইনবক্স দিয়ে লগ ইন করি, উইনবক্সে দেখেন আমরা যখন লগ ইন করি উইনবক্সে লগ ইন করার সময় আমার কিন্তু কোনো পোর্ট নাম্বার দেওয়া লাগছে না, পোর্ট নাম্বার ছাড়াই আমি উইনবক্সে লগ ইন করতে পারি। কিন্তু আমি এই ডিফল্ট পোর্টটা যদি আমি চেঞ্জ করে দিই যেমন 8229, এই পোর্টটা যদি আমি চেঞ্জ করে দেই দেখেন এখন কি হচ্ছে। এখন কিন্তু আমরা এই পোর্ট ছাড়া কোনোভাবেই লগ ইন করতে পারবো না। তো অবশ্যই আমরা এখন যদি পোর্ট দিয়ে দেই দেখেন দেখেন এখন কিন্তু আমরা লগ ইন করতে পেরেছি। তো ভিউয়ার তারপরের পোর্টটা হচ্ছে আমি চেঞ্জ করব, এখন দেখেন যে SSH আমাদের যে পোর্টটা রয়েছে এই পোর্টের মাধ্যমে আমরা যখন এখন 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 আমার রাউটারে আমি চলে আসছি, আমি যদি এই পোর্টটা দেখেন আমি যদি এই পোর্টটা এখন চেঞ্জ করে দেখি যে এই SSH পোর্টটা আমার 223 দিয়ে দেখি, দেখেন এই পোর্টটা এখন আমি বেরিয়ে দেখেন আমি এখন 22 কোড দিয়ে আমি কিন্তু লগ ইন করা সম্ভব হচ্ছে না। বাট আমি যদি আমার এই যে পোর্টটা দিয়েছি এই পোর্টের মাধ্যমে লগ ইন করতে চাই এখন দেখুন এখন কিন্তু আমরা লগ ইন করতে পারবো। তো ভিউয়ার আপনারা নিচে লিখছেন কয়েকটা স্টেপ রয়েছে, আমি দুইটা স্টেপ এমাত্র শেষ করলাম। তো অবশ্যই আপনারা এই সিকিউরিটিগুলো মেনটেন করবেন। দ্বিতীয়টা হচ্ছে যে এইখানে আমি আমার ওয়েবের অ্যাক্সেসটা বন্ধ করে দিতে পারি। তারপর আপনি যাবেন হচ্ছে আইপি থেকে ফায়ারওয়েল, ফায়ারওয়েলে যাওয়ার পরে দেখেন এই যে সার্ভিস পোর্ট, এইখানে সবগুলো পোর্ট আপনি ডিজেবল করে দিতে পারেন। এইটার মাধ্যমে আমার হ্যাকার যারা আছে এইখান থেকে হিট করতে পারবে না। তারপর ভিউয়ার আমরা আরেকটা সার্ভিসে যাচ্ছি, সেটা হচ্ছে
এইখানে যে নেইবারটা আছে, এই নেইবারটা আমরা আমাদেরকে আমরা বন্ধ করে দিতে পারি। যেমন এখানে নান দিলে এখানে নেইবার থেকে আমাদের নেইবার থেকে কোনো কিছু শো করবে না, তাই এটা আপনি বন্ধ করে দিতে পারেন। এবং যে আমার যে পোর্টগুলা ব্ল্যাঙ্ক রয়েছে, এই পোর্টগুলা আমি ডিজেবল করে দিতে পারি, যে পোর্টগুলো ইউজ হচ্ছে না। এবং যখন ইউজ করব সেই পোর্টগুলা, তখন আমরা এই পোর্টগুলা দিয়ে ঢুকতে পারবো। ভিউয়ার, আমি এই ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মাইক্রোটিকের ম্যাকে ধরে যেতে কেউ লগ ইন না করতে পারে সেই বিষয়টা। এখন দেখেন, আমি যখন আমার এইখান থেকে ম্যাক পাবো, ম্যাক ধরে আমি লগ ইন করতে পারি। বাট আমি যখন এই ম্যাক ধরে কেউ যাতে লগ ইন না করতে পারে সেটা বন্ধ করে দিব, এর জন্য আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে টুলসে। টুলস থেকে ম্যাক সার্ভার, ম্যাক সার্ভার থেকে দেখেন এখানে ম্যাক উইনবক্স সার্ভার, এখানে অল দেয়া আছে অ্যালাও ইন্টারফেস লিস্ট। আপনি যদি চান যে না আমি একটা ইন্টারফেস ধরে দিব, সেটাও দিতে পারেন। আমি যদি নান করে দেই, দেখেন এখানে অ্যাপ্লাই দেবো, ওকে দিব। এখন আমি দেখি আসলেই আমার এটা কাজ করছে কিনা। দেখুন, আমি একটা ম্যাক পেয়েছি, এই ম্যাকের মাধ্যমে যদি আমি লগ ইন করার চেষ্টা করি, ও আমাকে লগ ইন করতে দেবে না। দেখুন, কিন্তু আমি যদি আইপি ধরে লগ ইন করতে চাই, তখন আমি লগ ইন করতে পারবো। তো ভিউয়ার, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং সব বিষয়গুলোই খেয়াল রাখবেন সিকিউরিটির দিক দিয়ে, কারণ আমরা তো সবসময় ঝুঁকির মুখে থাকি। তো ভিউয়ার, পরবর্তীতে যে ভিডিওগুলো আমি দিব, সেই ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এই প্রত্যাশায়। সব বিদায় জানানোর আগে আবার বলে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এবং যে কোনো প্রবলেম থাকে যদি, সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।